Hello viewers, this is Niha and welcome back to my channel. Asha kori shobai bhalo achen ebong shustho achen. To ajke ami ekhon ashole barite achi. Koyek diner jonno chutite aschilam abar chole jete hocche goto I think 14 15 tariker dike ami aschilam. Shekhan theke ekhono achi 22 tarikh theke amader offline class shuru hobe. তো আমাকে চলে যেতে হচ্ছে আগামী কালকে তো আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়ির চারপাশটা দেখাতে যাচ্ছি এখানে আসলে আমরা চা বাগানের স্টাফ কোয়ার্টারে থাকি বাবার চাকরি সূত্রে এখানে একটা বড় একটা ফুটবল মাঠ আছে আর অনেক দেখানোর মতো অনেক মানে জায়গা আছে আপনাদেরকে কিছুদিন পরে দেখাবো নেক্সট ব্লগগুলোতে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি সেই প্ল্যানিং নিয়ে আসলে আসছি বাড়িতে তারপরে আমাদের ছুটিও ছিল সেজন্য বাড়িতে আসা চলেন তাহলে এখন দেখা যাক আমাদের ফুটবল মাঠটা একবার দেখে ফেলি এখানে আসলে প্রত্যেক বছরই বিভিন্ন আন্তঃক্রীড়া প্রতিযোগিতা হয় ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন বা এই যে কি বলে ম্যারাথন প্রতিযোগিতা অন্যান্য দেশেরও অনেক প্লেয়ার আসে আর কি প্রতিযোগিতা যারা পার্টিসিপেট করে বাইরের দেশেরও থাকে প্রায় 18 না 17 দেশের 18টি দেশের মানে প্লেয়ার ছিল গত বছরে যখন প্রতিযোগিতা হয়েছিল তো এইভাবেই প্রত্যেক বছর আবার প্রত্যেক বছরই ফুটবল প্রতিযোগিতা চলতেই থাকে তো আই থিঙ্ক এবারও হবে প্রত্যেক বছরই হয় এই যেমন মার্চ এপ্রিল মাসে আই থিঙ্ক প্রত্যেক বছরই এই সময় এই হচ্ছে আমাদের কোয়ার্টারের বাসাগুলো এই যে পিছনে যেটা দেখছেন আমাদের বাসা আমরা আমাদের ফ্যামিলিতে আসলে আমরা তিনজন শুধু বাবা মা আর আমি তো এই জন্য ছোট বাসা দিয়েছে দেখতেই পাচ্ছেন কত ছোট এইদিকে বাসাগুলো দেখেন কত সুন্দর সুন্দর বাসা বড় ওকে সমস্যা নাই এত সুন্দর পরিবেশে আছি বাসা দিয়ে ম্যাটার না এটাই অনেক আসলে এই যে দেখেন কত বড় একটা তো এখানে প্রতি বছরই ফুটবল প্রতিযোগিতা হয়েই থাকে এবারেই হবে এবারেও হবে আমার মনে হয় সময়টা এখনো আসেনি তাই হয়তো এখনো হচ্ছে না শীতকালে এইভাবে দেখতেই পাচ্ছেন রোদ ভালোই লাগে একটু আগে অনেক ডাকতেছিল একজনকে দেখে মনে হয় অপরিচিত মানুষ এখানকার না ওই জন্য ডাকতে শুরু করে দিয়েছিল শুনতে পাচ্ছেন হয়তো অনেকদিন পরে আসছি এই মাঠের মাঝখানে আসা হয় না তেমন একটা বাসায় থাকলেও কারণ এখানে সবসময়ই আসতেই থাকে মানুষ অনেক মানে খেলার জন্য সেজন্য বাইরে বের হওয়া হয় না মাঠে আসা তো একেবারেই হয় না এখানে সবসময় ছোট ছোট বাচ্চা বা একটু বড় যারা সবসময় ক্রিকেট ফুটবল এগুলো সবসময় চলতেই থাকে সরকারি মাঠ তো সেখানে কারো বাধা নিষেধ নাই তো এখানে সবাই আসতে থাকে ভালোই লাগে তবে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে আর কি ঘুমাতে পারি না এখানে দেখেন দুইজন ঘুড়ি উড়াচ্ছে মেবি ট্রাই করতেছে এখানে একটা মন্দির আছে রাধা কৃষ্ণের মন্দির আপনাদেরকে দেখাতে পারি চলুন দেখি এখানে প্রায় প্রায় দশ
11 এরকম হবে এখানে ফ্যামিলি থাকে স্টাফ কোয়ার্টারে মন্দিরটা খুব কাছে একটু পরে আমি পৌঁছে যাব এখানে এই মন্দিরে প্রতি বছরই জন্মাষ্টমী পূজা হয় তারপরে ইয়ে কি বলে আমাদের ঝুলন কি যেন বলে এখানে ছোটোখাটো অনুষ্ঠান হতে হয়েই থাকে আমাদের ধর্মীয় উৎসব অনেক সময় হরিনাম সংকীর্তন হয় এখানে অনেকে রোদ পোহাচ্ছেন আমি চলে আসছি মন্দিরের এই যে এই হচ্ছে মন্দির মন্দিরের চারপাশটা অনেক বড় এই যে দেখেন এখানে দুজন পানি নিতে আসছেন কলে কলের পাড়ে এখানে এই যে ওই আরেকটা হচ্ছে ভৈরবের মন্দির আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির একসাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগগুলোতে দেখানোর চেষ্টা করব বাগানে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে দেখানোর মতো আগামীতে দেখা হচ্ছে সাত দিন পরে আজকের ব্লগ ভিডিও শর্ট একটা ভিডিও বানালাম বাসা বাড়িতে আসার সময় ব্লগ করতে চেয়েছিলাম কিন্তু আমার মাথা থেকে পুরো চলে গেছে ভুলেই গেছিলাম যে আমার তো একটা ব্লগ করা উচিত ছিল তো পারিনি বাট ফিরার সময় অবশ্যই ব্লগ করব আপনাদেরকে দেখাবো আমার জার্নিটা বাড়ি থেকে আমি যেখানে থাকি সো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবেন না কিন্তু সো Bye-bye.